হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক এগেন টু ইউর চ্যানেল ওয়াক উইথ মি তো ফ্রেন্ডস আমরা ঠিক যেভাবে অন্যান্য কবিতাগুলো স্টাডি করেছি এই কবিতাটাকেও সেইভাবেই স্টাডি করছি তো প্রথমে আমরা যেটা করবো তো দেখে নিই এখানে দেখো ওড টু দ্য ওয়েস্ট উইন্ড পিবি সেলির লেখা কবিতাটা লেখা হয়েছে অটাম 1819 নাইনটিন উনিশ অটামের সময়ে এটা লেখা হয় কোথায় লেখা হয় দেখো ক্যাসিন উড নেয়ার ফ্লোরেন্স ইটালি তো ইটালির যে ফ্লোরেন্স শহর রয়েছে সেই ফ্লোরেন্সের একটা নদী আছে যেটার নাম হচ্ছে আর্নো সেই আর্নো নদীর কিছুটা দূরেই একটা জঙ্গল রয়েছে যেটার নাম হচ্ছে উড তো সেই ক্যাসিন উডের ভিতরেই কবি এটা রচনা করেছিলেন এই ওডটাকে আঠেরোশো কুড়ি এটা পাবলিশ করে যে বইটাতে পাবলিশ করে সেটার নাম হচ্ছে প্রমিথিউজ আনবাউন্ড এ লিরিক্যাল ড্রামা ইন ফোর অ্যাক্টস উইথ আদার পোয়েমস তো নেক্সট হচ্ছে টাইপ তো এই যে কবিতাটা এটা হচ্ছে একটা লিরিক দেখতে পাচ্ছি আমরা এবং কেমন লিরিক এটা একটা ওড এবার এই যে ওড এই যে টার্মটা এটা একটা গ্রিক শব্দ যেটার অর্থ হচ্ছে সং বা গান তাহলে ওড মানে হচ্ছে সং ওড প্রথম আবিষ্কার কোথায় হয় গ্রিসে বিখ্যাত গ্রিক কবি পিন্ডার পিন্ডার নামে একজন গ্রিক কবি তিনি এই ওড যে কবিতার ফর্মটা এটাকে আবিষ্কার করেছিলেন তো সেই জন্য প্রথমে ওডকে বলা হতো পিন্ডারিক ওড তো তিন ধরনের ওড হয় তিনটে টাইপের প্রথম হচ্ছে পিন্ডারিক ওড যেটা পিন্ডার আবিষ্কার করেন দ্বিতীয় হচ্ছে বিখ্যাত রোমান কবি ল্যাটিন পোয়েট তার নাম হচ্ছে হোরেস তিনি একটা আলাদা টাইপের ওড আবিষ্কার করেন যেটাকে হোরেসিয়ান ওড বলা হয় আর লাস্ট টাইপ যেটা সেটা হচ্ছে ইংলিশ ওড যেটাকে রেগুলার ওড বলা হয় যেটা কাউলি আবিষ্কার করেন কাউলি ওডো বলা হয় এটাকে তো এইবার এই যে ওডটা এটা কোন টাইপের ওড এটা অ্যাকচুয়ালি রেগুলার ওড বা ইংলিশ ওড যেটা খুব ছোট করে বলতে গেলে বলতে হয় যে পিন্ডার যে ওডটা আবিষ্কার করেছিলেন যে টাইপটাই উনি লিখতেন ওড সেখানে তিনটে স্টানজাতে ভাগ করে লেখা হতো ওডগুলোকে পিন্ডারি কোড হোরেস যেটা লিখতেন সেখানে আমরা দেখেছি যে দুটো লাইন অথবা চারটে লাইনের উনি স্টানজা তৈরি করতেন হরেস কিন্তু ইরেগুলার ওডের ক্ষেত্রে কী হয় এই ফরম্যাটগুলো মানা হয় না ইরেগুলার ওড দু ইরেগুলার ওডেতে আমরা দু লাইন বা চার লাইনের স্টানজা দেখি না এবং ইরেগুলার ওডের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে একটা নির্দিষ্ট রাইম স্কিম আমরা দেখতে পাই যেটা এই ওডের ক্ষেত্রেও আমরা দেখতে পাবো তাহলে এখানে যদি প্রশ্ন হয় যে এই ওড টু দ্য ওয়েস্ট টুইনটা কোন টাইপের ওড তাহলে অ্যান্সার তোমরা কিন্তু ইররেগুলার ওড দেবে কিন্তু এটার যে অন্যান্য বৈশিষ্ট্যগুলো রয়েছে এটা কিন্তু অনেকটা হোরেসিয়ান ওডের মতো সেই জন্য কিছু কিছু বই এটাকে হোরেসিয়ান টাইপও বলা হয় কিন্তু অ্যাকচুয়ালি এর গঠন বৈশিষ্ট্য যদি আমরা দেখি তাহলে এটা কিন্তু ইররেগুলার নেক্সট হচ্ছে দেখো লাইন এই যে ওডটা এখানে সত্তরটা লাইন রয়েছে টোটাল আর পাঁচটা স্টানজাতে ভাগ করা হয়েছে এই সত্তরটা লাইনকে তাহলে তোমরা বুঝতেই পারছ যে প্রত্যেকটা স্টানজাতে চোদ্দোটা করে লাইন রয়েছে চোদ্দোটা লাইনের যে কবিতা সেটাকে আমরা সনেট বলি তাহলে আমরা যদি সেইভাবে দেখি তাহলে এই যে ওডটা এর প্রত্যেকটা ক্যান্টো বা প্রত্যেকটা স্টানজা ইন্ডিভিজুয়ালি এক একটা সনেট এবার এবার দেখো যে এই যে স্টানজাই ভাগ করা হচ্ছে এই ওডটাকে পাঁচটা স্টানজা বা ক্যান্টো তোমরা বলতে পারো প্রত্যেকটা স্টানজাকে আবার পাঁচটা আলাদা ইউনিটে ভাগ করা হয়েছে এই পাঁচটা ইউনিট কী পাঁচটা ইউনিটের মধ্যে চারটে আছে টার সেট আর একটা আছে কাপলেট টার সেট মানে টার সেটের অর্থ হচ্ছে তিন লাইনের এক একটা ইউনিটকে আমরা টার সেট বলি তাহলে কাপলেট মানে দু লাইনের ইউনিট সেট তিন লাইনের ইউনিট এইভাবে কোয়া ট্রেন আসে পেন্টেড আসে এইভাবে আসে এক এক তো এই যে তিন লাইনের ইউনিট এই ইউনিটটাকে বলা হয় টার্জারিমা তাহলে প্রত্যেকটা ক্যান্টোতে এই কবিতার তোমরা দেখবে যে চারটে করে টার্জারিমা আছে মানে তিন চারি বারো লাইন হয়ে গেল আর একটা কাপলেট আছে তাহলে আমাদের টোটাল চোদ্দো লাইনের এক একটা স্টানসা হলো নেক্সট হচ্ছে রিদম এই কবিতাতে কি রিদম ব্যবহার করা হয়েছে রিদম হিসেবে আয়াম্বিক ব্যবহার করা হয়েছে আর মিটার কি আছে এখানে মিটার ব্যবহার করা হয়েছে রাইম স্কিম কি এ বি এ বি সি বি সি ডি সি ডি ই এই রাইম স্কিমে গোটা ওডটা চলছে এর সাথে সাথে এবার আমরা দেখব যে এই ওডে টোটাল কী কী ফিগার অফ স্পিচ সেলি ব্যবহার করেছেন তো আমি এক জায়গায় লিখে দিয়েছি তোমাদের যখন আমি কবিতাটা পড়ব তোমাদের এবং প্রত্যেক লাইনে আমরা দেখব যে কোন কোন ফিগার ইউজ হয়েছে কোথায় কোথায় আমি সব তোমাদের কিন্তু বলে দেব তো আগে আমরা দেখে নিই একবারে যে এক দৃষ্টিতে আমরা দেখি কী কী ফিগার অফ স্পিচ আছে অ্যালিটারেশান ব্যবহার করা হয়েছে এখানে পার্সনিফিকেশান ব্যবহার করা হয়েছে গোটা কবিতা জুড়ে অ্যাপোস্টপি ইউজ করা হয়েছে সিমিলির ব্যবহার করেছেন কবি মেটাফোর আছে ইনভার্সান আছে অক্সিমোরন আছে ট্রান্সফারড এপিথেড আছে মিটোনিমির ব্যবহার করা হয়েছে রেটোরিক্যাল কোয়েশ্চেন ব্যবহার করা হয়েছে তো দেখতেই পাচ্ছ এই সমস্ত ফিগার্স কিন্তু আমরা ভরপুর রূপে দেখতে পাবো এই কবিতাটাতে মেকানিজম বা টুল হিসাবে কি কি ব্যবহার করেছেন এখানে সেলি ইমাজেরি ব্যবহার করেছেন সিম্বল ব্যবহার করেছেন অ্যালিউশান ভরপুর এখানে উদাহরণ দেখতে পাবো আমরা যে বিবলিকান মেনলি অ্যালিউশান ব্যবহার করেছেন কবি এখানে বিবলিক্যাল বিবলিকাল অ্যালিউশান মানে বাইবেল সম্পর্কে যদি তোমাদের নলেজ থাকে তাহলে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে এই কবিতাটাকে কিন্তু কানেক্ট করতে পারবে এই অ্যালিউশানগুলো বাইবেলের আর কিছু গ্রিক মাইথোলজিক্যাল অ্যালিউশানও রয়েছে এখানে নেক্সট আছে পোয়েটিক লিবার্টি কবি এখানে পোয়েটিক লিবার্টি ব্যবহার করেছেন এই পোয়েটিক লিবার্টি হচ্ছে কবিরা অনেক সময় কি করে ইচ্ছা করে কিছু গ্রামার্টিক্যাল মিস্টেক করে কারণ সেই লাইনে যদি সঠিক গ্রামারের ব্যবহার করে ওয়ার্ড ব্যবহার করা হয় তাহলে শ্রুতিমধুর হয় না শুনতে ভালো লাগে না সেই জন্য শ্রুতিমধুর করার জন্য তারা অনেক সময় ইচ্ছা করে কিছু গ্রামারের মিস্টেক করে এটা কি বলা হয় পোয়েটিক লিবার্টি এই স্বাধীনতা কবিদের দেয়া থাকে তারা কিন্তু চাইলে ভুল গ্রামার ব্যবহার করতে পারে আর হচ্ছে এখানে ব্যবহার করেছে সেলি নিওলজিজমের নিওলজিজমকে বলা হয় কোইনেজ অর্থাৎ নতুন শব্দ তৈরি করা এখানে আমরা দেখব এই কবিতাতে একটা নতুন শব্দ সেলি আবিষ্কার করেছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটা নতুন শব্দ যেটা আগে গ্রামারে বা ভোকাবুলারিতে আমরা এই শব্দটাকে পেতাম না ইংলিশের কিন্তু এখানে সেলি আবিষ্কার করেছেন শব্দটা একটা অ্যাডজেকটিভ যেটা আমরা দেখতে পাবো যখন কবিতাটা পড়বো আমি তোমাদের বলে দেবো কোন শব্দটা আবিষ্কার করেছেন উনি তো এই ছিল আমাদের মোটামুটি একটা ডেটা কবিতাটা পড়ার আগে এই ডেটাগুলো তোমরা প্রত্যেকে নোট করে নেবে বা এই পিডিএফটাও চাইলে এই ছোট্ট পিডিএফটা আমি তোমাদের দিতেও পারি এখানে এই পিডিএফটায় আর কিছু নেই এরপরে শুধু টেক্সট আছে ফ্রেন্ডস যে কোনো কবিতা যখন আমরা পড়ি সেই কবিতা পড়ার আগে আমাদের কি করতে হয় সেই কবিতাটার ব্যাকগ্রাউন্ড জানতে হয় তোমরা দেখেছো যে আমি তোমাদের যখন লুসি পোয়েম পড়াচ্ছিলাম সেই লুসি পোয়েমের ব্যাকগ্রাউন্ড আমি তোমাদের কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলাম তো এখানেও একইভাবে আমি তোমাদের খুব ছোট করে সংক্ষেপেই এর ব্যাকগ্রাউন্ডটা বলছি টাইমটা তোমরা দেখতেই পেয়েছো আমি বলেছি যে কবিতাটা লেখা হচ্ছে নাইনটিন তাহলে সময়টা দেখে আমরা বুঝতে পারছি যে ইংল্যান্ডের তখন কোন সময় চলছে লিটারেচারের রোম্যান্টিক পিরিয়ড চলছে রিটার্ন টু নেচার পিরিয়ড চলছে যেটা সেভেন্টিন নাইনটি থেকে এইটিন থার্টি পর্যন্ত এই সময়কালে ইংল্যান্ডের লিটারেচারের যে পিরিয়ডটা চলছিল সেটার নাম হচ্ছে রোম্যান্টিক এজ এই এজটা কি বলা হয় যে লিটারেচারের সবথেকে ফ্রুটফুল এজ সব থেকে মানে মোস্ট বিউটিফুল যে কবিতাগুলো কিন্তু এই সময়ই রচনা করা হয়েছে ইংলিশ লিটারেচারে তো টাইমটা দেখেই তোমরা বুঝতে পারছো যে এই সময়টা কিন্তু ইংল্যান্ড অত্যন্ত আনরেস্টের মধ্য দিয়ে চলছিল। একটা অরাজকতা চলছিল ইংল্যান্ডে এই টাইমে কেন কারণ হচ্ছে সময়কালটা হচ্ছে সেভেন্টিন এই সময় ইংল্যান্ডের সাথে ফ্রান্সের যুদ্ধ শুরু হয় তো এই যে ফ্রান্স ভার্সেস ইংল্যান্ড স্টার্ট হয় ওয়ার এটা কিন্তু বহু বছর ধরে এই যে হস্টেলিটিটা যুদ্ধে এই দুটো দেশের মধ্যে যে হস্টেলিটি ছিল সেটা কিন্তু কুড়ি থেকে বাইশ বছর চলেছিল মানে আঠেরোশো পনেরো পর্যন্ত এই দুটো দেশের মধ্যে হস্টেলিটি চলেছিল এবং এর ফল অত্যন্ত ভয়াবহ হয়েছিল এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ফ্রেঞ্চের যে ইনফ্লুয়েন্স সেটা সম্পূর্ণরূপে ধ্বংস হয় এই সময় একদম এটা ডিক্লাইনিং পজিশানে চলে আসে ইংরাজি ভাষাতে ফ্রেঞ্চের যে ওয়ার্ড সেগুলো পর্যন্ত কবি বা লেখকরা ইংল্যান্ডের ধীরে ধীরে বর্জন করতে থাকে এবং ফ্রেঞ্চের বদলে জার্মান ল্যাঙ্গুয়েজের একটা প্রভাব আসতে থাকে এই সময় এটা আমরা দেখতে পাচ্ছি তো এটার যে নেগেটিভ এফেক্ট অনেক রয়েছিল তার মধ্যে প্রধান হচ্ছে এই যে যুদ্ধের সূত্রি যুদ্ধের ফলে ইংল্যান্ডের যে সোসাইটি ইংল্যান্ডের যে পলিটিক্স যে পিপুলের মানুষের যে জীবন তার উপরে একটা খুব খারাপ প্রভাব ফেলেছিলো এই সময় রিফর্ম বিল এসেছিল। কপস ল এসেছিলো পিটারলুর যুদ্ধ হয়েছিল এই সময় পিটারলুর যে মেশাকার সেটা এই সময় দেখতে পেয়েছে মানুষ তারপরে যারা মজুর ছিল তারা সঠিক মূল্য পাচ্ছিল না তাদের লো ওয়েজেস চলছিল আনএমপ্লয়মেন্টে ভুগছিল গোটা ইংল্যান্ড তো সেই জন্য সোসাইটিতে আমরা দেখছি একটা আনরেস্ট বিরাজ করছে এই টাইমটাতে কিন্তু ঠিক এটাই সেই সময় যখন ফ্রেঞ্চ রিভলিউশন হয়েছিল ফ্রেঞ্চ রিপাবলিক ধ্বংস হয়েছিল নেপোলিয়ান বোনাপাটের পতন দেখেছিল মানুষ এইটাই টাইম ছিল সবাই একটা নতুন এজ একটা নিউ এজ এক্সপেক্ট করছে একটা গোল্ডেন এজ এক্সপেক্ট করছে এবং যখন কিছু সৃষ্টি হয় তার জন্য আগে ধ্বংসের প্রয়োজন হয় তাহলে এই যে একটা ট্রানজিশনাল পিরিয়ড যে এজ ওল্ড যে সোসাইটি ছিল যে সংস্কার ছিল মানুষের মধ্যে সেটা তোমরা সোসাইটি দেখতে পাও বা সেটা পলিটিক্সে বলো সেটা রিলিজিয়ানের দিক থেকে বলো সব কিছুর মধ্যে যে কুসংস্কারগুলো চলছিল সেগুলো ধ্বংস হয়ে একটা নতুন একটা সকাল ইংল্যান্ড কিন্তু এক্সপেক্ট করছিল যে আসবে এই টাইমিং এই কবিতাটা লেখা হচ্ছে ফ্রেঞ্চ রিভলিউশনের প্রভাব সমস্ত কবিদের ওপরে পড়েছিল সবাই এটার একটা পজিটিভ এফেক্ট আশা করেছিল যদিও ওয়ার্ডসের কিন্তু ওয়ার্ডস সেই ফলটা পাননি ওয়ার্ডসের মন ঘুরে গিয়েছিল ফ্রেঞ্চ রিভলিউশন থেকে তো কিন্তু সেলির দিক থেকে আমরা দেখেছিলাম সেলি কিন্তু তখন এক্সপেক্ট করছিল ভালো কিছু এই ফ্রেঞ্চ রিভলিউশন কিন্তু প্রডিউস করবে এটা সেলি এক্সপেক্ট করেছিল তো যাই হোক এটা এই সময়ে কবিতাটা লেখা হচ্ছে এবং আমরা যদি কবির জীবন দেখি এখানে সেলির লাইফ দেখি সেই সেলির লাইফেও একটা আনরেস্ট বিরাজ করছিল। কারণ সেলি জীবন যদি আমরা ভালো করে দেখি দেখব প্রথম জীবনে সেলি যখন কলেজে যান ইডন ইডন কলেজ এবং অক্সফোর্ড কলেজ সে অক্সফোর্ড থেকে সেলিকে বার করে দেওয়া হয় কারণ সেলি একটা প্যাম্পলেট সেই সময় লিখেছিলেন যেটার নাম হচ্ছে নেসেসিটি অফ অ্যাথাইজম কারণ উনি এই যে রিলিজিয়ানের যে বদ্ধ যে জলাশয় সেখান থেকে উনি মানুষকে বার করে নিয়ে আসতে চাইছিলেন ওনার মধ্যে এক একটা বিদ্রোহী কাজ সত্তা কাজ করছিল যেটা প্রচলিত যে কনসেপশান রিলিজিয়ানের সেটার বিরোধিতা করছিল সায়েন্সকে মানুষের জীবনে নিয়ে আসতে চাইছিল সেই জন্যে উনি এই নেসেসিটি অফ অ্যাথেজম এই প্যাম্পলেটটা লিখেছিলেন এবং এটার জন্য ওনাকে বার করে দেওয়া হয় কলেজ থেকে তো তারপর আমরা দেখতে পাই যে সেলি হ্যারিয়েট নামে একজনের একটা মহিলার প্রেম পড়ে এবং তার সাথে ইলোপ করে পালিয়ে যায় এডিন বাড়ি এবং কিন্তু তাদের যে রিলেশানশিপ সেটা কিন্তু বেশি দিন স্থায়ী হয়নি যদিও এই তার ইলোপমেন্টটা তার লাইফে একটা নেগেটিভ এফেক্ট নিয়ে এসেছিলো দুটো পরিবারের কেউই মেনে নেয়নি তাদের এবং তাদের একটা সন্তান হয় একটা ছেলে হয় সেলির সেও মারা যায় এবং তার যে স্ত্রী সেও সুইসাইড করে তো এরপরে আমরা দেখছি যে এইটিন এইটিন যে সময়টা সেলি তখন ম্যারি নামে আরেকজন মেয়ের প্রেমে পড়ে এবং তার সাথে ইলোপ করে যায় সুইজারল্যান্ডে সুইজারল্যান্ডে পালিয়ে যায় সেলি এবং তাকে বিয়ে করে কিন্তু এরপরে এদের জীবনে কিন্তু হ্যাপিনেস আসে একটা হ্যাপি লাইফ এরা লিড করে দুজনে এবং মেরি সেলিও একজন লেখক ছিলেন আমরা জানি ফ্র্যাঙ্কেনস্টাইন লিখেছিলেন মেরি সেলি তো আঠেরোশো আঠেরোতে সেলি এবং মেরি সেলি দুজনে ইটালি চলে যান তোমরা দেখতে পাবে যে সেলি লিখেছিলেন যে রোমান যে ব্লু স্কাই সেটা সেলিকে ডাক ছিল আসলে সেলির যে সত্তা সেটা গ্রিক মাইথোলজির প্রতিও প্রচুর কানেক্টেড ছিল সেই জন্য তিনি চলে গিয়েছিলেন সেখানে ইটালিতে থাকতে গিয়েছিলেন তো ফ্রেন্ডস যাই হোক এই কবিতাটা লেখা হয়েছে ইটালিতেই ফ্লোরেন্সে আমি তোমাদের বললাম একটা উড ক্যাসিন উডের ভিতরে বসে সেলি এটা লিখেছিলেন টাইমটা হচ্ছে অটাম অটামের গোটা মোটামুটি ওয়েস্ট ইউরোপটা পুরোটা জুড়েই ওয়েস্ট উইন্ড প্রবাহিত হয় কিন্তু অন্যান্য সময়ে এই ওয়েস্ট উইন্ড অত্যন্ত মাইল্ড থাকে অত্যন্ত জেন্টাল থাকে কিন্তু যখন অটাম সিজনটা আসে ঠিক উইন্টারের আগের মুহূর্ত মানে শীত আসার ঠিক আগে এটা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যায় এটা স্টর্মে পরিণত হয়ে যায় এই ওয়েস্ট উইন্ডটা যেটা আটলান্টিক ওশান থেকে উৎপন্ন হয় এবং গোটা ওয়েস্ট ইউরোপ জুড়ে এটা ঘুরে বেড়ায় এই ওয়েস্ট উইন্ড তো সেই অটামের যে ওয়েস্ট উইন্ড তার কথাই বলা হয়েছে এই গোটা কবিতা জুড়ে প্রথম স্টানজাই আমরা দেখতে পাব যে এই যে ওয়েস্ট উইন্ড তার প্রভাব গাছের যে শুকনো পাতা তার উপরে কিভাবে পড়ছে সেটা প্রথম স্টানজাতে আমরা পাবো দ্বিতীয় স্টানজাতে আমরা দেখব যে ওয়েস্ট উইন্ডের যে প্রভাব সেটা মেঘের ওপর কিভাবে পড়ছে ক্লাউড মেঘেদের ওপর কি প্রভাব বিস্তার করছে ওয়েস্টার সেটা দেখতে পাবো এবং তৃতীয় স্টান যাতে আমরা দেখব যে ওয়েভ সমুদ্রের ঢেউয়ের ওপরে কি প্রভাব বিস্তার করছে সেটা দেখতে পাবো চার নম্বর স্টান যাতে আমরা দেখব যে কবি নিজেকে এখানে এই যে ন্যাচারাল এলিমেন্ট যেগুলো আমরা দেখতে পেলাম বাকি তিনটে স্টান যাতে একটা দেখলাম গাছের পাতা একটা দেখলাম ঢেউ সমুদ্রের আর একটা দেখলাম মেঘ এই উনি নিজেকে তুলনা করছেন এদের সাথে আর লাস্ট স্টান যাতে কবির যে আকুতি এই ওয়েস্ট উইন্ডের কাছে যে তার নিজের যে স্পিরিট আর এই ওয়েস্ট উইন্ডের যে স্পিরিট এই দুটোকে কবি এক করে দিতে চাইছেন এবং তার যে এই যে কবিতা সেটাকে ওয়েস্ট উইন্ডের কাছে উনি প্রার্থনা করছেন যে তুমি জগৎ জুড়ে ছড়িয়ে দাও আমার এই নিউ আইডিয়াকে নিউ আমার যে সত্তা এটাকে তুমি ছড়িয়ে দাও চারিদিকে যাতে একটা নব জাগরণ আসে কারণ সবাই এই সময় এই টাইমটাতেই সোসাইটিতে প্রত্যেকটা মানুষই কিন্তু একটা জাগরণ আশা করছিল ঘটতে চলেছে জগতে তো বেশ আমরা এবার শুরু করবো এই কবিতাটা পড়তে তো ফ্রেন্ডস এই কবিতাটা পড়ার জন্য এই কবিতাটাতে কিন্তু ভরপুর বিবলিকাল অ্যালিউশান রয়েছে বাইবেলের অ্যালিউশান আছে আমি তোমাদের বলবো তোমরা দেখতে পাবে যে কোন কোন জায়গা থেকে কবি এখানে নিয়েছেন বাইবেল বিবলিক্যাল যে আইডিয়াগুলো কিন্তু উনি ওনার যে সত্তা ছিল কবির সেটা কিন্তু রিলিজিয়াস স্পিরিট ছিল না তার মধ্যে ওনার মধ্যে কিন্তু একটা রেবেল কাজ করতো ওনার মধ্যে একটা সায়েন্টিফিক টেম্পার কাজ করতো অল টাইম সেলিন নিজে খুব সায়েন্টিফিক ছিলেন উনি স্টুডেন্টও সায়েন্সেরই ছিলেন উনি রিলিজিয়ানের যেটা কনভেনশনাল যে রিলিজিয়ান তার কিন্তু উনি মেন স্ট্রিম রিলিজিয়ানের বিরোধিতায় করে এসছেন সারাজীবন কিন্তু উনি স্টাডি করেছিলেন খুব ভালোভাবে বাইবেল সেটা আমরা দেখতে পাবো এখানে এবং যে গ্রিক মাইথোলজি উনি স্টাডি করতেন তারও উল্লেখ আমরা এখানে পাবো